কি হচ্ছে ভাই ঢালিউডে? একের পর এক কাণ্ড হচ্ছে সব হট টপিকস। এই তো মাঝখানে মিম পরির কাণ্ডের পর এবার নতুন করে আলোচনায় আসলো শবনম বুবলি এবং অপু বিশ্বাস, এন্ড তাদের একটা কাণ্ড এখন হট টপিকস সোশ্যাল মিডিয়া জুড়ে। কাহিনী যেটা হয়েছে সেটা হলো, রিসেন্টলি তো শবনম বুবলি বার্থডে ছিল এবং বার্থডে উপলক্ষে শবনম বুবলি গণমাধ্যমে জানায় সে তার হাজবেন্ড শাকিব খানের কাছ থেকে কি উপহার পেয়েছে। যেখানে শবনম বুবলি বলে শাকিব খানের কাছ থেকে বুবলি সেরা উপহার পেয়েছে সেটা হলো ডায়মন্ডের নাক ফুল, যেটা দেখে তার চোখে পানি চলে এসছে। এবং বুবলি এটাও জানায় এই ডায়মন্ডের নাকফুলটা হাতে নিয়ে তিনি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল এবং সে মনে করে তার এই উপহারটা বুবলির জন্য শাকিব খানের অন্যরকম একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। খুবই ভালো কথা, হাজবেন্ড ওয়াইফকে চমক দিচ্ছে, সারপ্রাইজ দিচ্ছে, গিফট দিচ্ছে, হতেই পারে। কিন্তু এই ঘটনাটা অন্য একটা অ্যাঙ্গেলে চলে যায় যখন অপু বিশ্বাস একটা কাণ্ড করে বসে যেটা দেখে সবাই শক। অপু বিশ্বাস ওই গণমাধ্যমের লিঙ্কটা তার ফেসবুক ওয়ালে শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেন, কি যে মজা, তারপর অনেকগুলো হা 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 ইমোজি। এখন অপু বিশ্বাস তো নর্মালিও জিনিসটা বলতে পারতেন, কিন্তু তার ওই ক্যাপশন দেখে মনে হচ্ছে তিনি হালকা খোঁচা মেরে দিয়েছেন বুবলিকে। এখন কি কারণে খোঁচা মেরেছেন, কেন খোঁচা মেরেছেন সেটা তো জানা নেই। তবে অপুর সেই পোস্টের নিচে অপুর যারা ভক্তরা তারা আবার কমেন্টস করছে, দেখতে চাই সেই নাকফুলটা। আবার কেউ কেউ বলছে, আহারে সান্ত্বনামূলক পুরস্কার। কিন্তু বিষয়টা হলো এই যে অপু খোঁচা মারলো হালকা করে বুবলিকে, বুবলি কিন্তু ইউজুয়ালি এইসব বিষয়গুলো এড়িয়ে চলে, কিন্তু অপুর এই খোঁচাটা বুবলি এড়িয়ে চলেনি। সেও পাল্টা রিপ্লাই দেয় ফেসবুক পোস্টের মাধ্যমে। অপু বিশ্বাসের নাম উল্লেখ না করেই লিখে একজন হঠাৎ করেই বলে উঠল, আরে ওই বেটি যে আপনাদের ছবি সহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়ন স্বপনে শুধু আপনি আর আপনি, হা হা হা। এখন বুবলির এই পোস্ট দেখে মনে হচ্ছে বুবলিও হালকা করে অপুকে খোঁচা মেরে দিয়েছে এবং বুঝাতে চাচ্ছে অপু বিশ্বাস সবসময় খালি বুবলিকে নিয়েই চিন্তা করে। আর বুবলির ওই পোস্টের নিচে যারা বুবলির শুভাকাঙ্ক্ষী এবং ভক্ত তারা কমেন্টস করছে, হোয়াট আ সেন্স অফ হিউমার বুবলি। এখন যাই হোক, যে যার ভক্তরা তারা তো ভালো ভালো কমেন্টস করছে, কিন্তু যারা সাধারণ নেটিজন তারা বিষয়টাকে একটু বাঁকা চোখে দেখছে। অনেকেই বলছে অপু বিশ্বাসের তো স্বভাব আছেই হালকা করে খোঁচা মারার, কিন্তু বুবলি যে পাল্টা জবাব দিল এটা ঠিক করলো না, বুবলির একটু সেন্সিটিভ ওয়েতে বিষয়গুলো হ্যান্ডেল করা দরকার ছিল। আবার কেউ বলছে কি দরকার ভাই নিজেদের পার্সোনাল বিষয়গুলো এভাবে সামনে আনার, এই দুজনের কাণ্ডে সবসময় শাকিব খান খালি ফেসে যায়। আবার কারো কারো কাছে মনে হচ্ছে আরে বাদ দেন ভাই, এটা কমন বিষয়, সতীন সতীনে ক্যাচাল আর কি। এনিওয়ে, শুরুতে যখন পরি এবং মিমের কথা বলেছিলামই, তখন বলে রাখি মিম তো কয়েকদিন আগে জানিয়েছিল রাজের সঙ্গে আর সে কাজ করবে না। কারণ মিমের মন্তব্য ছিল এখন সিনেমার প্রয়োজনে রাজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য কিংবা রোমান্টিক সিন করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, তাতে আমারও আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হবে, সামাজিক ও পারিবারিক ভাবে আবারও হেয় হয়ে যেতে পারি আমি। তাই আমি চাই রাজ ও পরিমণি ভালো থাকুক এবং রাজের সঙ্গে আর সিনেমায় কাজ না করাই উত্তম। যাই হোক, মিম তো তার মন্তব্য জানালো, কিন্তু পরবর্তীতে পরিমণি গতকাল তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে জানায় শরীফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না, সরি দিদি। ওয়েল, এখন মিমের নাম উল্লেখ না করলেও কারো বুঝতে বাকি নেই যে এখানে পরিমণি মিমকেই ইঙ্গিত করছে। এনিওয়ে, এরপর মিম আর কিছু বলেনি, বাট আজকে মিম একটা ইনস্টাগ্রামে অদ্ভুত একটা ভিডিও শেয়ার করে, যেখানে দেখা যাচ্ছে মিম প্রথমে নর্মালি লিপস্টিক লাগাচ্ছে ঠোঁটে, এরপর কট করে লিপস্টিকটা খেয়ে ফেলে। ইউ, না, গা ঘিনঘিনে হওয়ার মতো বিষয় না, মনে হতে পারে যেটা লিপস্টিক, বাট অ্যাকচুয়ালি ওটা কিন্তু লিপস্টিক না, মোস্ট প্রবাবলি ওটা কোনো চকলেট যেটা দেখতে লিপস্টিকের মতো।